I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, এক জাহিদ ভাই, দুই আমাদের রাজীব ভাই, রিফাত ভাই।
সবার ইউটিউব চ্যানেলে কি করবেন সবাই কই কর নাকি সাবস্ক্রাইব টিকটক মিডিয়াতে আসি আপনার কেমন লাগলো? না আসলে এটা আমার ফার্স্ট টাইম আফ্রিকাতে কোনো একটা মিটাবে আসে, তো এসে খুব ভালো লাগলো, সবাইকে পাইলাম, সবাইকে দেখে অনেক আনন্দ, আই এম সো হ্যাপি, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, নাথিং টু সে, ইটস আনবিলিভেবল ডে, আই এম সো হ্যাপি টু গেট অল মাই ডিয়ার ব্রাদার। ওকে থ্যাংক ইউ ভাই। ভাই আমাদের টিকটকে মিটাবে আইসা আপনার কেমন লাগলো? আম সো হ্যাপি, আসলে আমি ফার্স্ট লাইফে ফার্স্টেই আমি টিকটক মিটাপে আসছি এবং মিটাপটা অনেক ভালো, কারণ এখানে আমার বাঙালি ভাই সবাই আমরা বাংলাদেশি, আর বিশেষ করে জাহিদ ভাই আমাকে ছোটো ভাই হিসাবে ইনভাইট করছে, আর আমি অনেক সো হ্যাপি বিকজ ইট ওয়াজ সো অ্যামেজিং, সো রিয়েলি গুড, অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ, অ্যান্ড আশা করি সবাই জাহিদ ভাইকে সাপোর্ট করবেন, এটাই আমার কাছে আমার একটাই আবদার, আপনারা সবাই জাহিদ ভাইরে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। ধন্যবাদ জাহিদ ভাই আমাকে ওয়েলকাম করার জন্য। ওকে বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে।
বাপের
মায়ের নাম টিকটক ইভেন্টে আপনার কেমন লাগলো? খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, সবাই এনজয় করলাম, সবাই ঘুরে দিলাম, খুব ভালো লাগছে। আর সবাই বিশেষ করে বেশিরভাগ জাহিদুরের চ্যানেলটা তোমারও তো রয়্যাল মতো লাগে, তোমরা এটা দিও, এটা দিলে তো আর ভালো। আর ইউ ফ্যাট ম্যান, টিকটক ইভেন্টে মিতা ভাই আয়সা কেমন লাগলো? আসলে আমার আমার কাছে অনেক ভালো লাগছে, সো আমি অনেক এনজয় করছি, সো অনেক ভালো লাগছে। সো আপনারা নেক্সট টাইম আমরা যখন ইভেন্ট করব, তো আশা করি যারা ক্যাপ্টেন আশেপাশে আছেন সবাই আসবেন, আর জাইদুলের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ওকে, তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে, সো হ্যাপি টুডে। আজকে আসলে এতদিন পরে আপনাদেরকে বলছিলাম ভাই, যাবো একটা হ্যাং আউটের আয়োজন করবো, বুঝতে পারছেন ভাই? এত ভালো লাগছে। আসলে টিকটক ইভেন্টে আসলে আপনার কেমন লাগলো? আসলে তো এখান তো আমার নোয়াখালী বিভাগ চাইতে পারি না, কারণ আমরা তো ক্যাপ্টেন আছি ভাই। আসলে কথা কইতে গেলে আমরা হইছি নোয়াখালী, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যেখানে যাই মাঝে মনে করে আসলে আমরা বিভাগ চাই, আসলে আমরা বিভাগ চাই না। আসলে আর টিকটক ইভেন্টে আইসা, লিসেন টু মি, টিকটক ইভেন্টে আইসা সত্যি আসলে আমরা অনেক খুশি হইলাম, কারণ অনেক বন্ধু বান্ধব অনেক দূরে থাকে। আমরা সবাই একসাথে হলাম, অনেক ভালো লাগছে, বুঝছেন? এটাই। আর আমি কোন নোয়াখালী বিভাগ দিয়ে ফ্লাইট চালু করা হবে সার্টিফিকেট টু নোয়াখালী, আমাদের টিকটকে আমাদের আসলে অনেক ভালো লাগছে, এখানে সবাই আমরা একত্রিত হয়েছি, অনেকদিন পর আসলে সবার সাথে একসাথে হয়ে অনেক রকম ভালো লাগলো, ভালো একটা সময় স্পেন্ড করছি। আশা করি পরবর্তীতে আমরা সবাই আবার এরকম একটা একত্রিত হবো, ভালো একটা টাইম স্পেন্ড করবো। আর সবাই জাহিদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এটাই নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী একটু বিভাগ করবেন। কেমন লাগলো টিকটক ইভেন্টে আসা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, অনেকদিন পরে আমরা সবাই বাইরে এসেছি, সবাই বড় ভাই ছোট ভাই সবাই মিলে টিকটক সেলিব্রিটির সাথে দেখা হলো, অনেক আনন্দ পাইলাম। সবার গর্বে আমরা গর্ববতী, সবার গর্বে আমরা গর্ববতী, এই আসলে আপনি গর্ববতী সবাই। সত্যি আমি সবাই আমার বড় ভাই জাহিদ মোল্লা ভাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, আর সবাই ওরে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ওরে আদর করবেন। টিকটক ইভেন্টে আইসা ঝোল কেমন লাগলো তোমার? আসলে টিকটক ইভেন্টে আইসা আজকে অনেক ভালো লাগলো, কারণ অনেক বড় বড় বাইরে আসছিল। আমাদের জাহিদুলের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অবশ্যই পাশে পাবেন। ফ্রেন্ডস, জাহিদুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশ থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন, আর আমরা নতুন যত মজার ভিডিও আছে সবাই আগে আপনারা পেতে হলে ওই বাটনটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা ফাইনাল বাড়ি।